আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বলতে চলেছি এক হুজুরের 50 টাকা ও ইসলাম রক্ষার ঘটনা সম্পর্কে। তো চলুন শুরু করি। প্রতিদিন এক হুজুর সাহেব একটি নির্দিষ্ট বাসে করে বাড়ি হতে মাদ্রাসায় যাওয়া আসা করত। তো বাসের সকল স্টাফদের তার চেনা। একদিন হুজুর ভাড়া দিলে ফিরতি টাকা হিসেবে 50 টাকা বেশি পেল। ভাবলো হেল্পার হয়তো ভুল করে 50 টাকা বেশি দিয়েছে, তাকে টাকাটা ফেরত দিতে হবে। কি হবে 50 টাকা নিয়ে, বাপের বোঝাটাই বাড়বে শুধু। কিন্তু পরক্ষণে শয়তান তার অন্তরে ধোঁকা দিল, 50 টাকা ফেরত না দিলে কি এমন ক্ষতি হবে, না দিলেও তো হয়। এভাবে বাসে যেতে যেতে নিজের চেতনার মধ্যে যুদ্ধ করতে করতে যেতে লাগলেন। সত্যের জয় হলো। গন্তব্যে পৌঁছে 50 টাকা বের করে হেল্পারকে দিয়ে বললেন, ভাই আপনি হয়তো ভুল করে এই 50 টাকা বেশি দিয়েছিলেন, এই নিন আপনার টাকা। হেল্পার বলল, হুজুর আসলে আমি একজন অমুসলিম, ইসলামের প্রতি কিছুটা আগ্রহ থাকার কারণে আমি আপনাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, তাই ইচ্ছে করে টাকা আমি আপনাকে বেশি দিয়েছিলাম। আপনার কাছে আমি শীঘ্রই যাব শ্রেষ্ঠ ধর্মের জন্য, আলহামদুলিল্লাহ। হুজুর সাহেব বাস থেকে নেমে কাঁদতে লাগলেন। কি হতো, 50 টাকার জন্য তিনি ইসলামকে বিক্রি করতে যাচ্ছিলেন। তবে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। আপনার কাজের উপর ইসলামের জয় এবং ইসলামের কায়েম। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।